আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানায় তুলি এডুকেশন চ্যানেলটিতে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট নাইনের প্রশ্ন ও আর উত্তর আলোচনা করব। তোমাদের প্রশ্ন উত্তরের পূর্ণমান রয়েছে কুড়ি তাহলে চলো আমি সরাসরি প্রশ্নে আসছি একের দাগে কি বলেছে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক একের প্রশ্ন দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরে স্তর হলো ভূতক অন্ত অন্তগুরুমণ্ডল না বহিক কেন্দ্রমণ্ডল উত্তর হবে অ্যাস্থনোসফিয়ার এবার দু এক দু একটা কি বলেছে দেখো নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তি রেখার নাম হল রেপিতি কনরাড গুটেনবার্গ না লেহম্যান উত্তর হবে লেহোম্যান দুই এক একটা দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই এক একে দেখো এ তরঙ্গ ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না উত্তর হবে তরল বা অর্ধতরল দুই এক দুইয়ের দেখো পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব ড্যাস উত্তর হবে বেশি দুই এক তিনের দেখো ভূতক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাস উত্তর হবে শিলামণ্ডল দুই দুইয়ের দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রশ্ন দেখো কি বলেছে পি তরঙ্গ ভূ অভ্যন্তরের তরলের মাধ্যমে মধ্য দিয়ে প্রবাহিত হয় উত্তর কী হবে ভুল এবার পরেরটা দেখো কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলো উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন এটাও কী হবে ভুল সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে এটা কী হবে ঠিক তিন একটা দেখো কী বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ম্যাগমা ও লাভার পার্থক্য নিরূপণ করো দেখো ম্যাগমা একদিকে পয়েন্ট দিবে আর এদিকে লাভা দিবে আর বাঁদিকে সব থেকে কোন ঢেসে লিখবে বিষয় তো বিষয়ের কাছে সব প্রথমে পয়েন্ট দিবে সংজ্ঞা দিয়ে ম্যাগমাতে লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে আর লাভার দিকে কী লিখবে লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণ বিষয়ের দুয়েতে কি লিখবে স্থানিকতা এবার ম্যাগমার দিকে লিখবে ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায় লাভাতে লিখবে লাভা ভূপৃষ্ঠের উপরিভাগেই অবস্থান করে এবার তিনের প্রকৃতি পয়েন্টটা দিবে ম্যাগমার দিকে লিখবে ভূগর্ভের হল ম্যাগমা আর লাভার দিকে লিখবে লাভা হলো ভূপৃষ্ঠের উপরিস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রণ তিন দুটা দেখো কি বলেছে ক্লোফেভ সীমা ও নিভে সীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো উত্তর দেখো এদিকেও বিষয় ভিত্তি লিখবে আর ক্রোফেসিমা নিফেসিমা বলে দুটো আলাদা আলাদা এ করবে বক্স করবে তো বিষয়ে দেখো অবস্থান লিখবে ক্রফেসিমাতে লিখবে গুরুমণ্ডলের উপরের অংশ বা বহিমণ্ডল বহি গুরুমণ্ডল সীমার দিকে লিখবে গুরুমণ্ডলের নিচের অংশ বা অন্ত গুরুমণ্ডল দুই দেখো বিস্তার তো ক্রফেসীমার বিস্তার কত তিরিশ থেকে সাতশো কিমি আর নিভেসিমার বিস্তার সাতশো থেকে উনত্রিশশো কিমি বেদ ক্রোফেসীমার বেদ প্রায় ছশো সত্তর কিমি আর এদিকে নিফেসিমার দিকে লিখবে এর বেদ প্রায় দুশো সরি দু হাজার দুশো কিমি চারের দিকে দেখো উপাদান লিখবে ক্রোভেসীমার দিকে লিখবে ক্রোমিয়াম লোহা সিলিকর ম্যাগনেশিয়াম উপাদান আর নিফে সীমার দিকে লিখবে নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম এগুলোরই উপাদান পাঁচের দাগেটা লেখো এই পাঁচের দাগেরটা পয়েন্ট দেবে পধার্থের আকৃতি কোফেসীমাতে লেগবে অপেক্ষা কিন্তু হালকা নিভেসীমার দিকে লিখবে অপেক্ষা কিন্তু ভারী ছয়েরতে কি পয়েন্ট দিবে ঘনত্ব ঘনত্ব কোফেসিমার ঘন ঘনত্ব কত দেখো তিন পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ঘনসেমি আর এদিকে নিভেসীমার ঘনত্ব কত ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম ঘনসেমি চারটে কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও ভূ অভ্যন্তরের পরিচালন স্রোতের ভূমিকা উল্লেখ করো উত্তর দেখো ভূগর্ভের তাপে শান্ত অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে আসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় আবার ওপরে ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচেরটা দেখো কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর হবে দেখো বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন একেবারে উপরের আছে ভূতক ভূতকের নিচে আছে গুরুমণ্ডল আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করেছে কেন্দ্রমণ্ডল এদের বৈশিষ্ট্যগুলি হলো ক ভূতক ভূতকের আবার কি কি পয়েন্ট হবে একটা গভীরতা আর একটা বিযুক্তি দল গভীরতা দিয়ে আবার পয়েন্ট করবে তাতে লিখবে যে মহাসাগরের নিচে ভূতকে গড়ে পাঁচ কিমি ও মহাদেশের নিচে গড়ে ষাট কিমি গভীর এর গড় গভীরতা প্রায় তিরিশ কিমি দুই দিবে বিযুক্তি দল এ বিযুক্তি দলের আবার দুটো রকমভাবে হবে এ সীমা সীমাস্তরের মাঝে আছে কন্ডাট বিযুক্তি রেখা আর বি দিয়ে লিখবে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরবি শিখ বিযুক্তি রেখা বা মোহ ক্ষয়তে লিখবে গুরুমণ্ডল গুরুমণ্ডলের আবার এখানে তিনটি পয়েন্ট হবে অবস্থান উপাদান সমূহ আর বিযুক্তি রেখা একেতে দেখো অবস্থানটা কি হবে পয়েন্ট করছি শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ উপাদান উপাদানসমূহটা দেখো লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন প্রভৃতি তিনি এতে কি বিযুক্ত রেখাটা দেখো শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে মোহভিসিক বিযুক্ত রেখা বি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবাগ বিযুক্তি রেখা এবং বহিমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্ত বিযুক্তি রেখা অবস্থান করছে গ কেন্দ্রমণ্ডল এটাকে আবার কী কী তিনটে ভাগে দেখো অবস্থান গঠনকারী পদার্থ আর বিযুক্তি রেখা অবস্থানে কী লিখেছে দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডলে অবস্থান করছে গঠনকারী পদার্থতে কী আছে দেখো ঘন ও ভারী খনিজ অর্ধতরল পদার্থ দ্বারা গঠিত আর বিযুক্তি রেখাতে দেখো দুটো এটাও দুটোকে এবি দিয়ে পয়েন্ট করা হয়েছে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল থেকে আলাদা করেছে গুডেনবাগ বিযুক্তি রেখা আর বিয়েতে দেখো বহিক কেন্দ্রমণ্ডল ও অন্তঃ পৃথক করেছে করে রেখেছে লেহম্যান বিযুক্তি রেখা তো ছাত্রছাত্রীরা আমি এখানে প্রশ্ন আর উত্তর আলোচনা শেষ করলাম ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও